আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানতে এখন যাব ঢাকার বাইরের সহকর্মীদের কাছে। প্রথমে যাব চট্টগ্রামের সহকর্মী আরিচ আহমেদের কাছে। আরিচ, চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন, সার্বিক পরিস্থিতিটি জানাবেন। হ্যাঁ জসিন্তা, চট্টগ্রামে দুই দিন ধরে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালন না করলেও চট্টগ্রামে আস্তে আস্তে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাধারণ মানুষ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের স্থলে আপনি দেখছেন চট্টগ্রামে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে মাঠে নেমেছে এবং তারা চট্টগ্রামের পরিচ্ছন্নতা অভিযান যেমন চালাচ্ছেন, তেমনই চট্টগ্রামে যে ট্রাফিক ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এই সব বিষয়গুলো আসলে দেখভাল করছে। তারা চট্টগ্রাম শহরের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে এবং সড়ক মহাসড়কগুলোতেও এই সব কাজগুলো করছে। তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ট্রাফিক ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেসব কাজগুলো করতেন তারা আসলে এক এবং অভিন্নভাবে আসলে এই কাজগুলো করছে। এখানে আমরা দেখেছি যে সড়কে যে রেড ক্রিসেন্টের সদস্যরাও তারা কাজ করছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও ইতিমধ্যে কাজে যোগ দিয়েছেন। আপনি জানেন যে চট্টগ্রামে প্রায় 9টি থানায় ভাঙচুর করা হয়েছে, অগ্নি সংযোগ করা হয়েছে এবং সেই সব কাজে আজকে থেকে আনসার সদস্যরা কাজ করবেন। প্রতিটি থানায় 6 জন আনসার সদস্য তারা পালাক্রমে কাজ করবেন এমনটি জানিয়েছেন চট্টগ্রামের আনসার বিভাগ এবং তারা এখন থেকে কিছুক্ষণের মধ্যে প্রতিটি থানায় গিয়ে তাদের এই নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করবেন। তবে সাধারণ মানুষ আজকে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তারা তাদের যে অফিস আদালতগুলো চট্টগ্রামে গতকাল থেকে শুরু হয়েছে, বন্দরের পণ্য উঠানামা হচ্ছে, দূরপাল্লার যানবাহনগুলো চট্টগ্রাম থেকে ছেড়ে যাচ্ছে এবং চট্টগ্রামে এসে পৌঁছাচ্ছে। তবে পণ্যবাহী যানবাহনের কারণে চট্টগ্রাম বন্দরে কিছুটা কন্টেনার জট বেড়েছে এবং সেটিও কয়েকদিনের মধ্যে একটা সহজ হয়ে যাবে এমনটি জানিয়েছেন। এছাড়া চট্টগ্রামের যে পোশাক কারখানাগুলোতে কাজ চলছে, এছাড়া আমরা এখন চলে যাচ্ছি বগুড়ায়, সেখানে আমাদের সহকর্মীর কাছে।